পুরোকে ঠকিয়ে দিয়েছিল। ভালো মানুষ পেয়ে কখনো এরকম ভাবে ঠকানোটা তো উচিত নয়, এটাও আর একটা বিপদ আমাদের জন্য। আর 20 বছর বাদে আর মনে করেও লাভ নেই, বুঝলে? হ্যাঁ, তাই না? ওরকম অত কি খেলে আর দেখতে হবে না, বুঝলে? এরকম ফটফট করে ফেটে যাব। কালকে এর থেকেই কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বর্ষা যে ঢুকে পড়েছে সেটা বোঝা যাচ্ছে। আর এই দিকটা আমার যেহেতু পুরো গাছগাছড়ায় ভর্তি থাকে, আর মানে বর্ষার জল পেয়ে দেখো গাছগুলো যেন একদম সবুজ হয়ে আছে, এত ভালো লাগে দেখতে না এই পাশটা। আর এইখানে একটা গাছ যেটা ছিল সেটা কদিন আগে ঝড়ে ভেঙে পড়ে গেল, তা নাহলে এই জায়গাটা পুরো একদম গ্রিনারি, আর এই বৃষ্টির জল পেয়ে যেন সবুজ হয়ে আছে চারপাশটা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই জায়গাটা না আমার দাঁড়িয়ে থাকতে সত্যি খুব ভালো লাগে, এত গাছ গাছটা এত সুন্দর লাগে না আমার, এই পাশটা দাঁড়িয়ে মানে ব্লগটা শুরু করতেও যেন আমার ভালো লাগে। আর কালকে রাত্রির থেকেই খুব বৃষ্টি চলছে, আজকেও আকাশের মুখ তো ভারী রয়েছে। হ্যাঁ, বর্ষা যে ঢুকে গেছে এটা বোঝা যাচ্ছে, আর জুলাই মাস পড়ে গেছে, এবারে যদি বর্ষা না ঢুকে আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকে সানডে, উঠেছি একটু লেট করে। আমাদের লেট ওঠা মানে হচ্ছে 7টা সাড়ে 7টা ম্যাক্সিমাম, এরপরে আমাদের মানে শুয়ে থাকতেও আর ভালো লাগে না, মানে আমার তো ভালোই লাগে না। রোজ তো 5:30টায় ওঠা, সোম থেকে শুক্র আমাদের ওঠা 5:30টার সময়, কারণ যেহেতু স্যার চলে আসে রূপের ব্রেকফাস্ট দিয়ে ওকে তো পড়তে বসাতে হয়, সেই জন্য উঠেই পড়তে হয়। হ্যাঁ, আজকে এই শনিবার আর রোববার এই দুটো দিন আমরা একটুখানি লেট করে উঠি আর কি, আমি 7টার মধ্যে উঠে পড়লো, রাজেশরা আর একটু দেরি করে ওঠে। আর সোম থেকে শুক্র না রূপকে সেইভাবে আমরা ব্রেকফাস্ট কিছু মানে তরিচুত করে দিতে পারি না, তো ভাবলাম যে আজকে যেমন সানডে আছে একটুখানি ভালো করে ব্রেকফাস্টটা বানাই। আর লাঞ্চে খুব চাপ নেবো না, ব্রেকফাস্টটাই ঠিকঠাক করে নেবো, আর রাত্রিরেরটা ডিনারটা ঠিকঠাক করে বানাবো আর কি, যেটা রূপের পছন্দ সেরকম জিনিসই আর কি বানাবো। তো কালকে থেকে তো বৃষ্টি খুব পড়ছে, আমি আজকে ভেবেছিলাম যে একটু বেরোবো, কিন্তু বেশ বোঝে কোথায় বেরোবে এই বৃষ্টি টিষ্টির মধ্যে। কোনো মেলা, হ্যাঁ বিধাননগরের মেলা শুরু হয়ে গেছে, রথের মেলা যেটা, কিন্তু দেখি এখনো তো অনেক দিন আছে, আর এখন বৃষ্টিটা যদি কটা দিনের জন্য মানে কয়েকদিন বাদে একটু কমে তাহলে যাবো, তা নাহলে এই বৃষ্টিতে মেলায় ঘুরেও কোনো সুযোগ। তো যতই সানডে ফান্ডে হোক না কেন, ওই আজকে রান্না বান্না করেই সারাদিনটা কাটিয়ে ফেলবো। তো চলো সোজা ঢোকা যাক, আজকে ব্রেকফাস্টে কি বানাই দেখা যাক। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আর সাথে কি আছে সেটা একটু পরেই দেখাচ্ছি। এই যে এখানে, এই যে আমাদের কালী দিদি সুন্দরভাবে ইয়ে করে নিয়েছে, লেচি কেটে একদম ময়দা টয়দা মেখে লেচি কেটে সব বেলে রেখেছে। এখানে ফুলকো ফুলকো লুচি এবার ভাজা হবে। লুচিগুলো যদি না ফলে না ভালো লাগে না, বলো কালী? লুচি হবে ফুলকো ফুলকো। কিন্তু রাজেশ যে বেরোলো এখন আসবে কখন, তখন আর ফুলকো থাকবে না। আগে রূপকে খেতে দিয়ে দিই, হ্যাঁ ও খাওয়াটা হয়ে যাক। আমি একটা দিদির কাছে শুনেছিলাম যে লুচি ফোলাবার জন্য এরকম ভাবে তলা থেকে তেলটাকে যদি ঠেলা যায় তাহলে লুচি ফুলবেই। হ্যাঁ, অবশ্যই সেটা মাখার উপরও কিছুটা ডিপেন্ড করে, কালি অবশ্য সুন্দর করে মেখেওছে সেটাও একটা কথা। এই তলা থেকে এরকম ভাবে তেলটাকে ঠেলবে, বুঝেছো কালি? তাহলে কিন্তু লুচি ফুলবেই, দেখবে ফুলবেই। লুচির সাথে হচ্ছে একদম সাদা আলুর চচ্চড়ি, এটা মানে পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি আর কি। আগে রূপকে খেতে দিয়ে দেবো, ফিরি রাজেশ আস্তে আস্তে আমরা এই ফুলকো ফুলকো লুচি নেতিয়ে যাবে, অলরেডি নেতাতে শুরু করেছে, ওর জন্যই আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে করেছি। তা ওকে যদি একটু ফোলা ফোলা লুচি না দিই তাহলে কি আর হয়।
বাড়িতে খাওয়া কিন্তু খুব বেশি কেউ খেতে পারি না আমরা কেউই, কিন্তু খাওয়ার পারফেকশনটা একদম যেন থাকে ঠিকঠাকভাবে সেটা সবার নজর আছে। মানে এ শুধু রাজেশ বলে না, এ আমার ছেলেরও কিন্তু তাই, মানে ওর কিন্তু প্রথমেই ইয়ে ওই আলু চচ্চড়িতেই নজরটা পড়েছে যে এতে হলুদ পড়েনি। সকালবেলা বলছিলাম না দুপুরবেলা খুব একটা রান্নার ঝামেলা রাখবো না, আবার রাত্রিটার একটা ভালো কিছু করে রাখবো। দেখো আগের দিনকে মা এসেছিল, মায়ের জন্য তখন মাটন করেই ছিলাম, তো সেই মাটনের কিছুটা রয়ে গেছে। আজকে দুপুরবেলা রান্নার চাপটা বেশি নেবো না কেন তার কারণ বলছি। আজকে আমাদের বাথরুম পরিষ্কার চলবে, তো তিনটে বাথরুমই পরিষ্কার করা হবে। আমরা তো রোজ করি কিন্তু একদম প্রফেশনালিভাবে তো করতে পারি না, তো আরবান ক্লাব থেকে ডাকা হয়েছে, যে দাদা করে সেই দাদাই এসে করছে, ও খুব মানে যত্ন সহকারে করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে প্রায় 2-3 ঘন্টা একটা বাথরুমে টাইম লাগিয়ে দেয়, এত পুঙ্খানুপুঙ্খভাবে করে। তো সেই জন্য আমাদের বাথরুমে স্নান টান করে একদম বাথরুমটাকে ছেড়ে দিতে হবে। আর এই জন্য প্রথম ঠিক করেছি মাঝের বাথরুমে কাজ করাবো আগে। এই বাথরুমে আছে ওয়াশিং মেশিন, সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি করে কাঁচা ধোয়াও করে নেওয়া হয়েছে। আর দুপুরের রান্না নিয়ে যদি এখন বসি তাহলে কি হবে, হয়তো স্নান করতে দেরি হয়ে যাবে, সেই জন্যই ভাবলাম দুপুরে মাটনের ঝোল আর ভাত, হ্যাঁ ডালও রয়েছে একটু ফ্রিজে, তো ডাল দিয়ে একটা কিছু ভাজা যদি করে নিই তো হয়ে যাবে আর কি। আর ইয়ে রাজেশ বেরিয়েছে সেই কোন সকালে, এখনো তার বাড়ি আসার সময় হয়নি। ও আমায় বলেছিল যে 10টার মধ্যে চলে আসবে, আমি সেজন্য একটু লেট লেট করেই জলখাবারটা বানালাম, কিন্তু এখনো উনি এসে পৌঁছাননি। লিঙ্কিট থেকে আনিয়েছি হচ্ছে কিমা, আমি ভাবলাম রাত্রিরে কি স্পেশাল কিছু করবো, খেতে ভাবলাম যে কিমা দিয়ে আলু দিয়ে করলে ওটা খেতে ভালোই লাগে আর কি, তো ওর সাথে রুটি বা পরোটা কিছু একটা হবে। আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম আমাদের কালী দিদি মোবাইল অ্যাটলাস নিয়েছে আমার কথা শুনে, পরে যেন দেখছি মোবাইলটা পুরোকে ঠকিয়ে দিয়েছিল, একদম সেকেন্ড হ্যান্ড নিয়েছিলে না, তো ঠিক আছে সেকেন্ড হ্যান্ডও ভালো নেয়নি। আমি বললাম যে পুরো হ্যাং করছে, পরে আমি দেখছি যে পুরো মোবাইল হ্যাং করছে, তখন ওকে আমি বললাম তুমি যাও তুমি পয়সা দিয়ে জিনিস কিনেছো, ভালো একটা মোবাইল নাও, একবার দেখো। আলটিমেটলি সুন্দর একটা মোবাইল নিয়েছে, এটা একদম কি নতুনই দিলে, এক সাল কা গ্যারান্টি হ্যায়, এক সাল আমি ওকে ফোন করতে পারবো, তারপর আর ফোন করতে পারবো না, বুঝেছো না, তো তুমি পেলে তো ফোন দাও না ভাবি, আমি ফোন দিয়েছি সেটা আমি বলো না, লকডাউন সে ফোন নাই না। আমি তো সেদিন বুঝতে পারিনি, আমি তখন দেখলাম যে ঠিক আছে ইয়ে করে, কিন্তু করতে গিয়ে দেখছে যে না ফোন মানে কথা বলতে হ্যাং করে যাচ্ছে পুরো বন্ধ। তুমি গিয়ে কি বললে তাকে? একটা ভালো ফোন কেনো, সব মানে কিছু করে জমাও কিছু করে ইয়ে কর, তো যাই হোক এই ফোনটা আমার মানে ওরও কাজে লাগবে আমার জন্য তো খুবই মানে ভালো হলো আর কি। আমার কাছে জমাও, আমার কাছে জমাও। এই যে কালী দিদি এই যে মোবাইল ভালো মোবাইল দিচ্ছে বলছে না, আগে যখন মানে আমাদের যে মোবাইল গুলো দেওয়া হতো তাতেও বেশ সুন্দর করে সারাদিন মনে হচ্ছে গান চলছে, যত পুরনো গান আছে সব গান চালিয়ে চালিয়ে ও তখন শুনবে আর কি, মানে মানে কাজ করছে কিন্তু তার সাথে কিন্তু গান চলছে, ওরে বন্ধ করো রে রূপ পড়ছে রূপ পড়ছে, তখন রূপ ছোট আরেকটু মানে আরেকটু মানে অনেকটাই ছোট তখন ছিল, গাঁ করে বাড়িতে গান চলছে তখন একেবারে, মানে ওর ভালো মোবাইল নেওয়া মানে কিন্তু এটাও আর একটা বিপদ আমাদের জন্য। এই বাথরুমটাই আগে হোক, ওইদিকে আমরা তাহলে স্নান টান করে নিতে পারবো। কি ব্যাপার আলু চচ্চড়িটা ভালো হয়েছিল? হ্যাঁ তোমার লজ্জা লাগছে না, তোমার আসার কথা কখন এসছো, আমি বললাম স্নানটা করে নি এসে একসাথে দুজনে মিলে খাবো।
স্যাক্রিফাইস করলাম আমার সকালের ব্রেকফাস্ট। জানি না, আমাকে খালি বললো ভাইয়া খালি যে, বললাম যে সবাই খেয়ে নিয়েছে, রূপ খেয়ে নিয়েছে, আমি খাইনি এখন, আমি স্নানটা করে নিলাম, বাথরুম পরিষ্কার করতে চলে এসেছে তো। সেই জন্য না, কুমড়োর তরকারি রয়েছে একটু, আমি আর কালি সেটা বলবে তো, ওর রিপ্রেজেন্টেশন মানে কি, ও কোন দিন থাকে, কোন দিন থাকে, না না ঠিক আছে, অনেক বেলা হয়েছে, খেয়ে নিয়েছো, তোমার ওষুধ পালা থাকে, কিছু মনে করছি না, আর 20 বছর আগে আর মনে করেও লাভ নেই, বুঝলে? হ্যাঁ, তাই না, যা মনে করা সেটা মনে হয়ে গেছে, মনে হয়ে গেছে। সকালবেলা তো চিকেন কিমা করেছিলাম রাত্রিরে, মানে রুটি পাওয়াটা খাওয়ার সাথে খাওয়ার জন্য আর কি। তো চিকেন কিমার না কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, পুরোটা তো লাগবে না, তিনজনের মতো মানে রাত্রিরে ডিনারে খাওয়ার জন্য রেখেছিলাম, আর সন্ধ্যাবেলা দেখো স্ন্যাক্সে খাওয়ার জন্য এরকম ছোট ছোট সামোসা টাইপের বানিয়ে নিয়েছি, মানে চিকেন সিঙ্গারা যাকে বলে আর কি। তো সেই চিকেনের পুর ভরে এরকম একটা সিঙ্গারা শেপ দিয়ে নিয়েছি, তো এখনই এটা ভাজবো, গরম গরম ভালো লাগবে, রাজেশও এসে গেছে, তো একসাথে বসে খাওয়া হবে, যদিও আগে আজকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে গরম গরম সার্ভ করব। এটা কি ঘিয়ের সামোসা হচ্ছে? সাদা তেল আর ঘি মিলিয়ে, তাহলে তো সেই অ্যাডাল্টারেশন হয়ে গেল, ওরকম অত ঘি খেলে আর দেখতে হবে না, বুঝলে, এরকম ফটফট করে ফেটে যাবো, হায়দ্রাবাদে একটা হসপিটালের মানে ডাক্তার, বড় ডাক্তার আর কি, সেটা কখনোই সম্ভব না, রাজেশবাবু শোনা যাচ্ছে না, কোনো টেস্টই লাগবে না, সাইকোলজিক্যাল প্রবলেম হবে, কিন্তু ভয়ানক সাইকোলজিক্যাল প্রবলেম হবে, পাগল নাকি ওরকম জলে দিয়ে। তবে আমি একবার করেছিলাম জলে ডিমের পোস্টটা, কিন্তু করেছিলাম, যদিও সিঙ্গারা শেপ গুলো খুব বাজে হয়েছে এখানে, ও বাড়ি সিঙ্গারা এরকমই হয়, এরকমই হয়, আর একটু মুখ চলা নিয়ে তো কথা সন্ধ্যেবেলায়, তাই না? আর আমি না একবার জলের মধ্যে ডিমের পোচ করেছিলাম, ওটা কিন্তু খারাপ হয়নি, কিন্তু তেলে করার যে স্বাদ সেটা তুমি পাবে না, সেটা পাবে না ঠিকই, স্বাভাবিক ব্যাপার এটা। আসলে আমাদের ফিজিক্যাল ওয়ার্কআউটটা আজকাল সবারই, বাচ্চাদের থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবার কমে যাচ্ছে, যার জন্যে মানে আগেকার দিনে তো দাদু ঠাকুমারা এরা দাদা এত ভেজালও খেত না, আর যা খেত সেটা ওয়ার্কআউট করে হেঁটে টেঁটে করে মানে কমিয়ে ফেলতো। আর আমাদের কি, আমাদের মেন হয়ে গেছে ভেজাল খাওয়াটাই, এত বেশি হয়ে গেছে না কি বলবো, সেটা অন্তত ঘিটা মানে ঘিটা মানে দেশি ঘি হলেই ভালো হয়, বাড়ির তৈরি যদি ঘি একেবারে হতো, যদিও আমাদের যে ঘিটা আসে না ওটা একজন বাড়িতেই তৈরি করে, গ্রাম গ্রাম থেকে এসে দিয়ে যায় খাঁটি ঘিটা পাই ঠিকই, কিন্তু তা হলেও জানি না বাবা অত ঘি খাওয়াটা ঠিক হবে কিনা,
বলছে ঘি খাওয়াটা ভালো, ভালো বুঝতে পারছি, কিন্তু সবেতে মানে সেই চপচপে ঘি নয় কিন্তু ঘি দিয়ে করে, কিন্তু দেখো আর এই এই টাইপের রান্না বান্না লুচি টুচি এই টাইপের জিনিসে তো তোমাকে একটু ডোবাতেই হবে, তা না হলে ভালো হবে করতে গেলে। হ্যাঁ এমনি ব্রাশ করে তো তুমি এইগুলোকে করতে পারবে না, না তাহলে সেই ক্ষেত্রে চল গরম গরম আগে ঢেলে দিই। হ্যাঁ আমাদের কিন্তু ওই যে এয়ার ফ্রায়ারটা ওটা কিন্তু মানে সাজানোই আছে কিন্তু, ওটা দিদি নাম্বার ওয়ার্ডে যখন পেয়েছিলাম এয়ার ফ্রায়ারটা আসার পর অনেক অনেক কিছু করেছিলাম, যথারীতি বলে আলু ভাজা, আলু ভাজাতে যদি একটু তেলই না ভাজলো এরকম ব্রাশ করে করে ও টেস্ট পাওয়া যায়, মাংস বা এ তেল গড়াবে একটু মশলা গড়াবে ব্যাপারটা, কিন্তু একটা পদই ভালো। হ্যাঁ ওই একটা পদই তো মুশকিল করে দেয় না। হ্যাঁ তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, আমরা সিঙ্গারা খেয়ে সন্ধ্যাটাকে একটু এনজয় করি, আর পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে, আর ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো, আর খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ও ইয়েস টাটা।